পৃথিবীর 42টি দেশে পাম অয়েল চাষ হয়। মোট উৎপাদিত পামের মধ্যে 44% মালয়েশিয়ায়। উচ্চ সবুজ গাছের তরল সোনা বা পাম অয়েল পাল্টে দিয়েছে মালয়েশিয়াকে। কৃষিবিদদের মতে বাংলাদেশ ট্রপিক্যাল জলবায়ু অঞ্চলের অন্তর্গত, যা পাম চাষের উপযোগী। পাম গাছের বৈজ্ঞানিক নাম অ্যালিস গিনিসিস। গাছটি প্রায় 5000 বছর পূর্বে পশ্চিম আফ্রিকায় সিয়েরা লিওন, সেনেগাল, গিনি, গাম্বিয়া, নাইজেরিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে চাষ হয়ে আসছে। বিশ্বায়নে এই যুগে এর চাষ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাম গাছ রোপণে 3-4 বছরের মধ্যে ফল দেওয়া শুরু করে। মালয়েশিয়ার একটি গাদি থেকে বছরে যেখানে 40-60 কেজি পর্যন্ত পাম ফল পাওয়া যায়, সেখানে বাংলাদেশে উৎপাদিত প্রতি গাদি থেকে 70-80 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। উৎপাদনের মাত্রায় মালয়েশিয়া থেকে এগিয়ে বাংলাদেশ। খাগড়াছড়ি, মানিকছড়ি, টাঙ্গাইল ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হয় পাম। সব মিলিয়ে প্রায় 150টির মতো পাম বাগান রয়েছে। আজকের ভিডিওতে জানাবো কিভাবে পাম থেকে তেল উৎপাদনের মাত্রার ক্ষেত্রেও মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ, এবং বাংলাদেশের একমাত্র পাম অয়েল উৎপাদন কারখানার বিস্তারিত। বর্তমানে দেশে ব্যবহৃত ভোজ্য তেলের 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। বিবিএস এর তথ্য অনুযায়ী 2018-19 অর্থবছরে দেশে 46.71 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি বাবদ ব্যয় হয় প্রায় 27,000 কোটি টাকা। এ আমদানি নির্ভরতার ফলে একদিকে যেমন বিদেশে প্রচুর অর্থ চলে যাচ্ছে, তেমনি আমদানি ও বিপণনে মধ্যস্থ ভোগীদের ওপর নির্ভরতা পণ্যটির বাজারকে প্রায়ই অস্থিতিশীল করছে। এখন সময় এসেছে দেশে তেলের উৎপাদন বাড়িয়ে নিজেদের উৎপাদিত ভেজাল মুক্ত তেল ব্যবহার করার। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির দুটো কৌশল রয়েছে। একটি হলো বিভিন্ন আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে হেক্টর প্রতি ফলন বৃদ্ধি, অন্যটি হলো প্রচলিত শস্য বিনাশে তেল ফসলকে অন্তর্ভুক্ত করে তেল ফসলের আবাদী এলাকা বৃদ্ধি। এ মুহূর্তে দেশে প্রায় 20 লক্ষ হেক্টর বোরো পতিত রোপা আমন শস্য বিন্যাস প্রচলিত আছে, যাকে সরিষা বোরো রোপা আমন শস্য বিন্যাসে রূপান্তরিত করতে পারলে সরিষার উৎপাদন বৃদ্ধি অনেকাংশে সম্ভব। এই শস্য বিন্যাসটি প্রবর্তনের জন্য প্রয়োজন স্বল্প মেয়াদী রোপা আমন এবং স্বল্প জীবনকালের সরিষার জাত। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে স্বল্প মেয়াদী জাত অবমুক্ত করা হয়েছে, যা এখন সহজলভ্য। তাছাড়া অন্যান্য তেল ফসল যেমন তিল, চীনাবাদাম, সয়াবিন এবং সূর্যমুখীর বেশ কিছু উন্নত জাত রয়েছে, যেগুলো উচ্চ ফলনশীল হওয়ায় চাষের আওতায় এনে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। উল্লেখ্য যে দেশে তেল জাতীয় ফসল সূর্যমুখী আবাদের একটি অপার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে ফসলটি চাষাবাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় ঘানিতে নিষ্কাশন করে লোকজন ভোজ্য তেল হিসাবে ব্যবহারও করছেন। উচ্চ ফলনশীল খাটো জাতের প্রচলন এবং উপযুক্ত বাজার মূল্য নিশ্চিত করতে পারলে এই তেল ফসলটির আবাদ বৃদ্ধি করা সম্ভব। বর্তমানে তেল ফসলের আবাদী জমি 7.24 লক্ষ হেক্টর থেকে 15% বৃদ্ধি, গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত নতুন প্রযুক্তির ব্যবহার এবং মৌচাষকে অন্তর্ভুক্ত করে হেক্টর প্রতি ফলন 1.34 মেট্রিক টন থেকে 15% বৃদ্ধি করতে পারলে দেশে অতিরিক্ত 1.25 লক্ষ মেট্রিক টন তেল উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় 15,000 কোটি টাকা। বিশেষভাবে উল্লেখ্য যে মৌচাষ পরাগায়নের মাধ্যমে কেবল তেল ফসলের উৎপাদনই বাড়ায় না, পাশাপাশি মধু উৎপাদিত হয়, যা থেকে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি এবং আলাদা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। এই সকল দিকগুলো বিবেচনা করে তেল জাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিপূর্বক ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি ব্যয় হ্রাসকরণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষ বাড়ছে, জমি কমছে, সেজন্য ফসলের উৎপাদন বৃদ্ধির চাপ আমাদের রয়েছে। ফলে অল্প জমিতে অধিক ফসল ফলানোর তাগিদও বাড়ছে। লক্ষ্য হচ্ছে এক জমি থেকে বছরে 3 ফসল ফলানো। আর এই জন্য এমন সব ফসলের জাত প্রয়োজন যেন জমি প্রস্তুতের সময় ব্যতীত বাকি সময় 3টি ফসল কেটে নিয়ে আসা যায়। অনেক শস্য বিন্যাসে যেমন সরিষা, বোরো, রোপা, আমন এই 3টি ফসলের জাত এমনভাবে নির্বাচন করতে হবে যেন 320-345 দিনের মধ্যে 3টি ফসলই সংগ্রহ করা যায়। এদেশে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কম।
তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেল আমদানি বাবদ প্রায় ২৪ থেকে ২৭ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদার ৫৩% আমরা পাই দানাদার খাদ্যশস্য থেকে, যা দৈনিক ২১২২ কিলোক্যালোরির ৭৫ ভাগ, বাকি ২৫ ভাগ কিলোক্যালোরি আসে ফলমূল, শাকসবজি, ডাল ও তেল থেকে। মাথাপিছু তেল গ্রহণের চাহিদা ৩০ গ্রাম, আমরা গ্রহণ করি ২০ থেকে ২২ গ্রাম। আমদানিকৃত ভোজ্য তেলের শতকরা হার পাম অয়েল ৫৮%, সয়াবিন ৩৭%, র্যাপসিড প্লাস ক্যানুলা ৫%। আমদানি বেশি পাম অয়েল, অথচ বাজারে বেশিরভাগ তেলই সয়াবিন তেল। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আমাদের দেশে কিভাবে পাম অয়েলের চাষ বাড়ানো যায়, পাম চাষ করে কিভাবে বাংলাদেশের অর্থনীতির উন্নতি সাধন করা যায়, কিভাবে তেল উৎপাদন বাড়ানো সম্ভব বলে আপনি মনে করেন, এ নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।